দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক সমাজ বিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাতা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে আছো। আজকের ক্লাসে আলোচ্য বিষয় সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের বাংলাদেশের শহুরে সমাজের ক্ষমতা কাঠামো। শহরের মানুষের জীবনযাত্রার গতি দ্রুত এবং যান্ত্রিক। মানব সভ্যতার ইতিহাসে শহরের অবদান পরিমাপ করতে গিয়ে স্কটিশ সমাজবিজ্ঞানী রবার্ট ম্যাকাইভার বলেন, শহরে জাগ্রত, জিজ্ঞাসু, কর্মচঞ্চল রাজনৈতিক গণতন্ত্রের তুলনায় তা ছিল মূল্যগতভাবে আলাদা। শহরের মানুষের জীবনযাত্রার গতি কেমন? শহরের মানুষের জীবনযাত্রার গতি দ্রুত এবং যান্ত্রিক। আর মানব সভ্যতার ইতিহাসে শহরের পরিমাণ পড়তে গিয়ে সমাজবিজ্ঞানী রবার্ট ম্যাকাইভার কি বলেছেন? বলেছেন, শহর জাগ্রত, জিজ্ঞাসু, কর্মচঞ্চল রাজনৈতিক গণতন্ত্রের তুলনায় তা ছিল মূল্যগতভাবে আলাদা। নগর জীবন গ্রামীণ জীবন অপেক্ষা অনেকটাই আনুষ্ঠানিক। তাহলে নগর জীবন গ্রামীণ জীবন অপেক্ষা কি? নগর জীবন গ্রামীণ জীবন অপেক্ষা অনেকটাই আনুষ্ঠানিক, ফলে নগরের ক্ষমতা কাঠামো অনেকখানি আধুনিক। তাহলে নগর জীবন গ্রামীণ জীবন অপেক্ষা অনেকটা আনুষ্ঠানিক, আর এর ফলে নগরের ক্ষমতা কাঠামো হলো অনেকটা আধুনিক। নগরে সাধারণত বিভিন্ন রাজনৈতিক সংগঠন, দল বা প্রচুর অর্থ সম্পদ শিল্প কারখানার মালিকরাই ক্ষমতার প্রধান উৎস। তাছাড়া বিভিন্ন সংগঠনের নির্বাচিত বা মনোনীত সদস্যরা এবং বড় সরকারি কর্মকর্তা বা আমলা, বড় বড় শিল্প কারখানার মালিক এবং তাদের প্রতিনিধিরা এই ক্ষমতার ধারক বা বাহক হিসেবে স্বীকৃত। তাহলে নগর সমাজে রাজনৈতিক কাঠামো কেমন? নগর সমাজে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, দল বা প্রচুর অর্থ সম্পদ শিল্প কারখানার মালিকরাই এই ক্ষমতার উৎস। এই ক্ষমতা নগর সমাজে ক্ষমতার উৎস কারা? বিভিন্ন রাজনৈতিক সংগঠন, দল বা প্রচুর অর্থ সম্পদ শিল্প কারখানার মালিকরাই এই ক্ষমতার প্রধান উৎস। এছাড়া আরও রয়েছে কারা? বিভিন্ন সংগঠনের নির্বাচিত বা মনোনীত সদস্যরা এবং বড় বড় সরকারি কর্মকর্তা বা আমলা, বড় শিল্প কারখানার মালিক এবং তাদের প্রতিনিধিরাই এসব ক্ষমতার ধারক বা বাহক হিসাবে স্বীকৃত। এখন আমরা নগর সমাজের ক্ষমতা কাঠামোর উৎসগুলো নিয়ে আলোচনা করব। এই নগর সমাজের ক্ষমতা কাঠামোর উৎসগুলো হলো নগর সমাজের ক্ষমতা কাঠামোর উৎস এই নগর সমাজের ক্ষমতা কাঠামোর উৎসগুলো হচ্ছে অর্থনীতি,
রাজনৈতিক দলের সদস্য। দলের সদস্য এরপরে হলো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব সিটি কর্পোরেশন বা পৌরসভার নিয়ন্ত্রক। সিটি কর্পোরেশন বা পৌরসভার 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 নিয়ন্ত্রক নারী নেতৃত্ব পেশা ধর্ম শিক্ষা পেশা ধর্ম ক্ষমতা ও মর্যাদা তাহলে এগুলো কি কি নগর সমাজের ক্ষমতা কাঠামোর উৎসগুলো কি কি এগুলো হলো অর্থনীতি রাজনৈতিক দলের সদস্য প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব সিটি কর্পোরেশন বা পৌরসভার নিয়ন্ত্রক নারী নেতৃত্ব শিক্ষা পেশা ধর্ম আর হচ্ছে ক্ষমতা ও মর্যাদা। তো প্রথমে আমরা আলোচনা করব অর্থনীতি। নগর সমাজে ভূমি ও বাড়িঘর অন্যতম মূল্যবান সম্পত্তি। ওইসব সম্পত্তি কিছু কিছু সামাজিক মালিকানা থাকলেও অধিকাংশ সম্পত্তি ব্যক্তি মালিকানায় রয়েছে। তাহলে নগর সমাজের অন্যতম মূল্যবান সম্পত্তি কি? ভূমি ও বাড়িঘর। আর ওই সব সম্পত্তির কিছু কিছু সামাজিক মালিকানায় থাকলেও অধিকাংশ রয়েছে ব্যক্তিগত মালিকানায়। নগর মানেই বিভিন্ন কলকারখানা
সমাহার। নগর জীবনে সম্পত্তি, শিল্প ও কলকারখানার মালিকগণ বিভিন্নভাবে সমাজে ক্ষমতা প্রদর্শন করে থাকে। তাহলে নগর মানে কি? নগর মানে বিভিন্ন কলকারখানার সমাহার। আর হচ্ছে নগর জীবনে সম্পত্তি, শিল্প ও কলকারখানার মালিকরাই বিভিন্নভাবে সমাজে ক্ষমতা প্রদর্শন করে থাকে। ইদানিং তারা কি করছে? অনেক সময় স্থানীয় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে থাকে। তাহলে নগর সমাজে, নগর মানে কি? বিভিন্ন শিল্প কলকারখানার সমাহার। আর নগর জীবনে সমাজে কারা ক্ষমতা প্রদর্শন করে থাকে? নগর জীবনে সম্পত্তি, শিল্প কলকারখানার মালিকগণ বিভিন্নভাবে সমাজে ক্ষমতা প্রদর্শন করে থাকে। আর ইদানিং তারাই অনেক সময় স্থানীয় জাতীয় পর্যায়ে স্থানীয় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে থাকেন। এরপরের বিষয়, রাজনৈতিক দলের সদস্য। রাজনৈতিক, বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড নগর কেন্দ্রিক, কারণ অধিকাংশ প্রভাবশালী নেতা শহরে বাস করে। নগর জীবনে ক্ষমতা চর্চার অন্যতম উৎস হলো রাজনৈতিক দলের সদস্য পদ। তাহলে বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড কেমন? বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড নগর কেন্দ্রিক, আর এর কারণ হচ্ছে অধিকাংশ প্রভাবশালী নেতা হচ্ছে নগরে বাস করে। আর নগর জীবনে ক্ষমতা চর্চার অন্যতম উৎস কি? নগর জীবনে ক্ষমতা চর্চার অন্যতম উৎস হলো রাজনৈতিক দলের সদস্য পদ। এখানে রাজনৈতিক ক্ষমতার দুটি ধরন দেখা যায়, শাসক এলিট আর অন্যটি হচ্ছে অশাসক এলিট। তাহলে রাজনৈতিক ক্ষমতার কয়টি ধরন দেখা যায় নগরে? রাজনৈতিক ক্ষমতার দুটি ধরন দেখা যায়, একটি হচ্ছে শাসক এলিট আর অন্যটি হচ্ছে অশাসক এলিট। যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সে দলের সদস্যরা পদ লাভ করলে তারা অধিক ক্ষমতার অধিকারী হয়। তাহলে যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সে দলের সদস্য পদ লাভ করলে তারা কি হয়? সে দলের সদস্য পদ লাভ করলে তারা অধিক ক্ষমতার অধিকারী হয়। এরপরে হচ্ছে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। নগর সমাজে বিভিন্ন ধরনের পেশা ও শ্রেণীর মানুষ থাকলেও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব সাধারণত ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থান করে। তাহলে এই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব কারা? নগর সমাজে বিভিন্ন ধরনের পেশা ও শ্রেণীর মানুষ থাকলেও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব সাধারণত ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থান করে। সমাজে প্রভাবশালী ব্যক্তি ও শ্রেণী সরকারের ক্ষমতাসীন দলের হলেও এই ক্ষমতা আরও বেশি লক্ষ্য করা যায়। তাহলে এই সমাজের প্রভাবশালী ব্যক্তি ও শ্রেণী সরকারের ক্ষমতাসীন দলের হলেও এই ক্ষমতা আরও বেশি লক্ষ্য করা যায়, কারণ তাদের সাথে কেন্দ্রীয় নেতাদের সম্পর্ক থাকে। এই ক্ষমতা এদের মধ্যে বেশি দেখা যায় কেন? এদের সাথে কেন্দ্রীয় নেতাদের সম্পর্ক থাকে। এরপরে আসবো আমরা সিটি কর্পোরেশন বা পৌরসভার নিয়ন্ত্রক। রাজনৈতিক ক্ষমতা কাঠামোর একটি উচ্চ হল স্থানীয় সরকারের অংশগ্রহণকারী সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং
কাউন্সিলরগণ। তাহলে রাজনৈতিক ক্ষমতা কাঠামোর একটি উৎস কি? স্থানীয় সরকারের অংশগ্রহণকারী সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরগণ, এরা ক্ষমতা কাঠামোর শক্ত অবস্থানে থাকে। তাহলে এই সিটি কর্পোরেশনের ও কর্পোরেশন ও মেয়র এবং কাউন্সিলরগণ ক্ষমতা কাঠামোর কোথায় অবস্থান করে? শক্ত অবস্থানে থাকে। বর্তমানে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হওয়ায় শহরের জীবনে তাদের প্রভাব আরও বেশি লক্ষ্য করা যায়। তাহলে তাদের মধ্যে আরও কী বেশি লক্ষ্য করা যায়? তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হওয়ায় শহর জীবনে তাদের এই প্রভাব আরও বেশি লক্ষ্য করা যায়। এরপরে আসবো আমরা নারী নেতৃত্ব। শহর সমাজে পুরুষের পাশাপাশি নারীরা অফিস, আদালত, কলকারখানা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কাজ করে। তাহলে শহর সমাজে পুরুষের পাশাপাশি নারীরা কী করে? অফিস, আদালত, কলকারখানা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কাজ করে। এছাড়া শহর অঞ্চলে নারী নেতৃত্বের প্রভাব লক্ষণীয়। শহরে অনেক শিক্ষিত ও সচেতন নারী বিভিন্ন পেশা ও রাজনীতিতে ঢুকে পড়েছে। এই ইদানিং রাজনৈতিক দলের বিভিন্ন কমিটিতে নারীদের ব্যাপক অন্তর্ভুক্তির বিষয়টি লক্ষ্য করা যায়, ফলে তাদের যথেষ্ট ক্ষমতা সমাজে প্রতীয়মান হয়। তাহলে শহরে পুরুষের পাশাপাশি নারীরা অফিস আদালত, স্কুল, কলেজ ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানেও কাজ করে। আর এই নারীদের নেতৃত্ব কোথায় বেশি লক্ষ্য করা যায়? শহরে বেশি লক্ষ্য করা যায়। শহরের অনেক শিক্ষিত ও সচেতন নারীরা কী করছে? বিভিন্ন পেশা ও রাজনীতিতে ঢুকে পড়েছে। ইদানিং রাজনৈতিক দলের বিভিন্ন পদে এই কমিটিতে নারীদের অন্তর্ভুক্তি লক্ষ্য করা যায়। এর ফলে কী হয়? তাদের যথেষ্ট ক্ষমতা সমাজে প্রতীয়মান হয়। এরপরে আসব আমরা শিক্ষা। শহর সমাজে মানুষ আধুনিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়। তাই শহর জীবনের শিক্ষিত শ্রেণীর আধিক্য বেশি। তাহলে শহর সমাজে কি? শহর সমাজে মানুষ আধুনিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়। তাই শহর জীবনে শিক্ষিত শ্রেণীর আধিক্য বেশি। এই শিক্ষিত শ্রেণীরা শহরে বিভিন্ন সরকারি বেসরকারি কী করে? প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়ায় তারা ক্ষমতার অধিকারী হয়ে থাকে। আর তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে থাকে। তাহলে শিক্ষাটা কি? শহর সমাজে মানুষ আধুনিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে। তাই শহর জীবনে শিক্ষিত শ্রেণীর আধিক্য বেশি। আর এই শিক্ষিত শ্রেণী শহরের কী করে? শহরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়ার কারণে তারা ক্ষমতার অধিকারী হয়ে থাকে। তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তারা অংশগ্রহণ করে। এরপরে আমরা আসব পেশা। এই পেশাটা কি? শহরে বিভিন্ন প্রকার অফিস,
অফিস আদালত ও শিল্প কারখানার সমাবেশ স্থল। তাহলে শহর কি? শহরে বিভিন্ন প্রকার অফিস আদালত ও শিল্প কারখানার সমাবেশ স্থল। তাই বলা হয় নগর মানেই বিভিন্ন পেশার মানুষের আধিক্য। নগর সমাজে উচ্চপদস্থ কর্মকর্তা বা আমলারা বিশেষ ক্ষমতার অধিকারী। তাহলে শহরে কি বিভিন্ন প্রকার অফিস আদালত ও শিল্প কারখানার সমাবেশ স্থল? তাই বলা যায় নগর মানেই বিভিন্ন পেশা মানুষের আধিক্য। নগর সমাজে উচ্চপদস্থ কর্মকর্তা বা আমলা বিশেষ ক্ষমতার অধিকারী। তারা সর্বদা নগর সমাজের ক্ষমতা কাঠামোর একেবারে কেন্দ্রে অবস্থান করে। তাহলে নগর সমাজের উচ্চপদস্থ কর্মকর্তা বা আমলারা বিশেষ ক্ষমতার অধিকারী। আর এরা কোথায় অবস্থান করে সর্বদা? এরা সর্বদা সমাজের ক্ষমতা কাঠামোর একেবারে কেন্দ্রে অবস্থান করে। এরপরের বিষয় হচ্ছে ধর্ম। শহুরে সমাজের সদস্যরা আধুনিক ধর্মীয় শিক্ষায় বিশ্বাসী। নগরের ধর্মীয় অনুষ্ঠান প্রতিষ্ঠানের বৈচিত্র্য লক্ষ্য করা গেলেও সমাজে অনেকের মধ্যে ধর্মনিরপেক্ষতা লক্ষ্য করা যায়। তাহলে শহর সমাজের সদস্যরা কি আধুনিক ধর্মীয় শিক্ষায় বিশ্বাসী? আর নগরের ধর্মীয় অনুষ্ঠান প্রতিষ্ঠানের বৈচিত্র্য থাকলেও নগর সমাজে অনেকের মধ্যে কি লক্ষ্য করা যায়? ধর্মনিরপেক্ষতা লক্ষ্য করা যায়। তবে এর অর্থ এই নয় যে নগরে ধর্মীয় বিশ্বাস বা তার অনুষ্ঠান পালনের কমতি রয়েছে। বড় বড় মসজিদ, মন্দির, গির্জায় আলোচনা সভা নগরেই বেশি অনুষ্ঠিত হয়। তাই এই সমস্ত প্রতিষ্ঠানের প্রধানরা নগর সমাজে ক্ষমতা কাঠামোর উৎস হিসেবে বিবেচিত হয়। তাহলে শহর সমাজের সদস্যরা কি আধুনিক ধর্মীয় শিক্ষায় বিশ্বাসী? আর এই নগরে ধর্মীয় অনুষ্ঠানের প্রাধান্য প্রতিষ্ঠানের বৈচিত্র্য লক্ষ্য করা গেলেও এই নগর সমাজে মানুষের মধ্যে ধর্মনিরপেক্ষতা লক্ষ্য করা যায়। তবে এর অর্থ এই নয় যে নগরের ধর্মীয় অনুষ্ঠান বা বিশ্বাস পালনে ধর্মীয় পালনে কমতি আছে। বড় বড় মসজিদ, মন্দির, গির্জায় এই আলোচনা সভা নগরেই বেশি অনুষ্ঠিত হয়। তাই এ সমস্ত প্রতিষ্ঠানের প্রধানরা সমাজে ক্ষমতা কাঠামোর উৎস হিসেবে বিবেচিত হয়। এরপরে হচ্ছে ক্ষমতা ও মর্যাদা। শহরে পেশা ও আয় দ্বারা ব্যক্তির ক্ষমতা এবং মর্যাদা নির্ধারিত হয়। সমাজের সদস্যরা প্রায়ই ও সহজেই এক মর্যাদা থেকে অন্য মর্যাদায় উপনীত হয়। শহরের পেশা ও আয় দ্বারা কি হয়? ব্যক্তির ক্ষমতা ও মর্যাদা নির্ধারিত হয়। আর শহরের সমাজের সদস্যরা প্রায়ই ও সহজে এক মর্যাদা থেকে আরেক মর্যাদায় উপনীত হতে পারে। উচ্চ মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি সমাজে যথেষ্ট ক্ষমতার অধিকারী হিসেবে স্বীকৃতি হয়ে থাকে। তাহলে ক্ষমতা ও মর্যাদাটা কি? ক্ষমতা ও মর্যাদা শহরে ব্যক্তির আয় দ্বারা নির্ধারিত হয়, আয় ও পেশা দ্বারা নির্ধারিত হয়। আর এই শহর সমাজের সদস্যরা সহজেই এক মর্যাদা থেকে অন্য মর্যাদায় উপনীত হতে পারে। আর উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি সমাজে যথেষ্ট ক্ষমতার অধিকারী হিসেবে স্বীকৃত। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।